আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি চিকেন এবং পটেটো দিয়ে অত্যন্ত মজাদার একটি স্ন্যাক্স রেসিপি। তো এই রেসিপিটি ট্রাই করতে পারেন বাচ্চাদের টিফিনে, বিকেলে, নাস্তায়, অতিথি আপ্যায়নে, এমনকি ইফতারিতেও। তো বাচ্চা হতে শুরু করে সব ধরনের মানুষের পছন্দনীয় একটি রেসিপি আজকে রেসিপিটি। তো চলুন কিভাবে বানাতে হয় শিখে নিই। তো আমার আজকে রেসিপির জন্য যা যা লাগবে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি, তো আমি থায়ের অংশ নিয়েছি, আপনারা চাইলে ব্রেস্টের অংশ নিতে পারেন। তো এখানে আমি 250 গ্রামের থেকে একটু বেশি মাংস নিয়েছি, 300 গ্রামের মতো। আর নিয়েছি হচ্ছে চিজ, চিজটা একটু গ্রেট করে নিয়েছি, তো আপনারা না চাইলে চিজ নাও দিতে পারেন। 2 কাপ ময়দা নিয়েছি, আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি 1.5 কাপের মতো, পেঁয়াজ কুচি নিয়েছি 1/2 কাপ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, আর 1 পিস লেবু, এখানে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, আর জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ, 1/4 চামচ হচ্ছে গরম মশলা, নিয়েছি সয়া সস, টমেটো কেচাপ, লবণ আর তেল। তো এই হচ্ছে মোট ইনগ্রিডিয়েন্টস, আর কিছু লাগবে না আমাদের। তো প্রথমে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি মাংসটা ম্যারিনেট করার জন্য। এরপরে এখন দিব লেবুর রসটা। তো আমি 1 পিস লেবু নিয়েছি, এখানে 1 টেবিল চামচ পরিমাণ হবে লেবুর রসটা। তো দিয়ে দিলাম লেবুর রস, এখন দিচ্ছি জিরা আর গরম মশলার পাউডারটা। তো এখন লবণ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। এর ভিতরে আমি একটু সয়া সস দিব, সেজন্য লবণটা কম দিলাম, সয়া সসে লবণ থাকে সেই জন্য। তো 1/2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। এখন টমেটো কেচাপ দেব 1 টেবিল চামচ পরিমাণ। এখন চিকেনটাকে ভালোভাবে একটু মিক্স করে নেব সমস্ত মশলার সাথে, তারপরে আমি চুলায় চলে যাব। তো চুলায় চলে এলাম, এখন আমি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে তারপরে পেঁয়াজ কুচিটা দেব, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একদম পুরোপুরি ভাজব না, আমি হালকা একটু স্টিম করে নেব। তো আমি কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড ভাজার পরে তারপরে কাঁচামরিচটা দিলাম। এখন আমি চিকেনটা দিয়ে দিলাম, ম্যারিনেট করা যে চিকেনটা। তো এখন চিকেনটাকে একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2-3 মিনিটের জন্য। আর এই চিকেন থেকে পানি উঠবে, এটা দিয়ে রান্না করে নিতে পারবো। তো এই তো 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো 2 মিনিট পরে কি পরিমাণ পানি উঠেছে দেখুন। তো আবার ঢেকে দেবো 2-3 মিনিটের জন্য। তো এই তো নাড়তে নাড়তে প্রায় 5-7 মিনিট আমার এটা রান্না করা হয়ে গিয়েছে, একদম শুকিয়ে নিলাম। তো এই পর্যায়ে আমি ডোটা তৈরি করব, সেই জন্য আমি একটা পাতিল দিয়ে দিলাম চুলায়, 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর পানির পরিমাপটা একটু কমিয়ে দেওয়াই ভালো, আমি যেহেতু সেদ্ধ করা আলু দেব। তো লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, এখন সয়াবিন তেল দেব 1 টেবিল চামচ পরিমাণ। তেলটা দিলে ডোটা খুব সফট হবে আর হাতে লেগে যাবে না বেলার সময়। তো এই তো নেড়ে চেড়ে মিশিয়ে পানিটা বলক চলে আসলে তারপর আমি ময়দাটা দেব। তেই তো এখন ময়দাটা দিয়ে দিচ্ছি, একটু ময়দা আমি রেখে দিলাম রুটি বেলার জন্য। তো ময়দাটাকে আমি মিনিট খানিক নেড়ে চেড়ে তারপর সেদ্ধ করে নিলাম। তো অল্প পানি দিয়েছি যাতে কাইটা নরম না হয়ে যায়। তো এই তো এইদিকে চিকেনটা আমি ঢেলে নিয়েছি, এখন আমি ডোটা রেডি করব। তো এখন আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি ময়দার ভিতরে, তারপরে সুন্দরভাবে স্মুথ করে একটা ডো তৈরি করে নেব হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে। তো হাত দিয়ে মুথে তারপরে সফট একটা ডো তৈরি করে নেব। তো এই তো হয়ে গিয়েছে, আর এই ডোটা একদম নরম তুলতুলে একটা ডো, যেহেতু আমি এটার ভিতরে আলু মেশ করে দিয়েছি সেজন্য। তো আমি এখন রুটি বেলে নেব, তারপর কুকি কাটার দিয়ে কেটে নেব। তো এখন কুকি কাটার দিয়ে একটা শেপ করে কেটে নিচ্ছি। আর এই নাস্তাটা বাচ্চাদের জন্য হেলদি, যেহেতু চিকেন দেয়া আর পটেটো দেওয়া সেজন্য, আর আলু দেওয়ার কারণে এই নাস্তাটা অনেক বেশি ক্রিসপি হবে না আর ভাজার পরে আবার একদম নেতিয়েও যাবে না, সেজন্য অনেকটা পুরীর মতো দেখতে কিন্তু পুরীর মতো একদম নেতিয়ে যাবে না। তো আমি দিয়ে দিচ্ছি চিকেন, তারপরে চিজ দিয়ে দেবো। তো চিজ যদি আপনারা না দিতে চান, হাতের কাছে না থাকে, নাও দিতে পারেন, চিজটা অপশনাল, শুধু চিকেন দিয়েও করে নিতে পারবেন। তো এখন মুখটাকে ভালোভাবে সিল করে দিচ্ছি। তো আপনারা যদি চান পুলি পিঠার মতো করে নিতে পারেন। তো এই শেপে করলে সুন্দর লাগে অনেকটা, তেলের পিঠা বা পোয়া পিঠা সেই রকমও লাগে অনেকটা, আবার পুরীর মতো লাগে।
তাই তো মুখটাকে ভালোভাবে সিল করে নিয়েছি। এখন একটা কাটা চামচের সাহায্যে সুন্দর একটা ডিজাইন দিয়ে নিচ্ছি। তো ডিজাইন না দিলেও হবে, তো ডিজাইন দিলে একটু ভালো লাগে, সেজন্য আমি ডিজাইনটা দিচ্ছি। তো এইভাবে করে সবগুলো বানিয়ে নেব আমি। তো এই তো সবগুলো স্ন্যাক্স বানানো হয়ে গিয়েছে আমার। তো আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু ফ্রোজেন করেও রাখতে পারেন, ডিপ ফ্রিজে সংরক্ষণ করে যখন খুশি তখন ভেজে নিতে পারেন, শুধু ভাজার 10 মিনিট আগে নামিয়ে নিলেই হবে। তো এইভাবেও কিন্তু আপনারা করতে পারেন। আমার একটা পিস বেশি হয়েছিল, সেটা দিয়ে এভাবে করে নিয়েছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিচ্ছি। তো খুব বেশি তেল লাগে না স্ন্যাক্সটা ভাজতে, একদম ডুবু তেলের প্রয়োজন নেই, অল্প তেল হলেই হয়ে যায়। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি স্ন্যাক্সগুলো দিয়ে দিলাম, এরপরে উল্টে দিচ্ছি। তো এভাবে করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে তারপরে সবগুলো ভেজে নেব। তো আমি এখন একটা কিচেন টিস্যুর উপরে তুলে নিচ্ছি, তাহলে তেলটা শুষে নেবে আর খাওয়ার সময় অয়েলি লাগবে না। তো আপনারা চাইলে নিউজ পেপারের উপরেও কিন্তু তুলে নিতে পারেন। তো এই তো হয়ে গেছে সবগুলো ভাজা, এখন গরম গরম সার্ভ করার পালা। তো আমি টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে দেব। এই তো হয়ে গেল স্ন্যাক্স রেডি। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিয়ে দিবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো আমার আজকের আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।